ये बादल की चादर, ये बादल देखो हमारे इंटरनेशनल रेल स्टेशन इंटरनेशनल रेल कुछ भी फलक तक चल साथ चल फलक तक चल साथ मेरे फलक तक। हेलो एवरीवन, वेलकम बैक टू माय अनदर न्यू वीडियो। तो गाइस थंबनेल और टाइटल देखे तुम्हारा बुझे लेसो जे आज के वीडियो टॉपिक किता होइतासे। हां आज के आबार आइछि आमरा इंटरनेशनल रेल स्टेशन। तो एर आगे हमें एक इंटरनेशनल रेल स्टेशन पर एक वीडियो बनाई तुम्हारा ये ऊपर आई बटने दिया दीसि एखे क्लिक कर तुम्हारा देखते पाबा। देखो आबार आइलम तीन मास पर आबार आइछि इंटरनेशनल रेल स्टेशने। आज के हमें ये बाहर लगे आई तो एर आगे वीडियो तो तुम्हारा देखो बाहर। हेलो আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবা নতুন যে যে আপডেট হয়েছে ইন্টারন্যাশনাল রেল স্টেশনের, ওই আপডেটটা এই ভিডিও তোমরা দেখতে পারবা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। Artificial love, we just make it up, cause reality will never be good enough, and even if it was, we just mess it up. তো গাইস এটা হচ্ছে আইডিনগর, আর এই সাইড দিয়ে যাইলে তোমরা যেতে পারবা উদিপুর সাব্রুম, এবং এদিকে সোজা যদি যাও তোমরা আগরতলা শহর যেতে পারবা। তো আমরা এখন কি করুম এডিনগর থেকে আমরা সোজা দমকা বাম সাইডে এদিকে যাই, সেটা তোমরা ইন্টারন্যাশনাল রেল স্টেশন পাই যাবে একদম সোজা এক রাস্তা। তো গাইস এটাই হলো আমাদের ইন্টারন্যাশনাল রেল স্টেশন। তো আজকের এই ভিডিওতে আমরা এই রেল স্টেশনের কোনো ডিটেলস দিতাম না, কারণ তিন মাস আগে আমি একটা রেল স্টেশনের উপরে ভিডিও বানাইছি। তো এই ভিডিওতে তোমরা সব ডিটেলস পেয়ে যাবে, যা দেখতে লাও এই ভিডিওতে দেখাবো নতুন কি কি আপডেট হয়েছে তিন মাস পর। তো গাইস প্রথমে একটা জাকানাকা সিনেমাটিক শর্ট দেখো সবাই। फलक तक चल साथ मेरे फलक तक चल साथ चल फलक तक चल साथ मेरे फलक तक चल। তো গাইস দেখতেছো এখানে কাজ চলতেছে, এখনো রাস্তা কমপ্লিট হইছে না। তো এই যে রুটটা দেখতেছো এটা হচ্ছে বাংলাদেশ উপর দিয়ে যে ট্রেনটা যাইবো ওই ট্রেনের লাগি রুটটা বানাইতেছে। তো গাইস প্রথমে তোমরা দেখতেছো এটা হচ্ছে মিটার গ্রেজ ট্রেন। তো এই ট্রেনের যে রুটটা এটা একটু চিকন হই, কারণ বাংলাদেশে এই ট্রেনগুলোই চলে। আর এটা হচ্ছে ব্রড গ্রেজ রুট, এটা আমাদের আগরতলা যে ট্রেনগুলো চলে ওই ট্রেনের লাগি এটা বানাইছে। সো তার মানে আমরা দুই রকম ট্রেন আমরা এই স্টেশনে দেখতে পারুম। তো চিন্তার কোনো কারণ নেই যারা যারা কোনো বাংলাদেশের ট্রেন দেখছো না, আর কিছুদিন পর যে সময় চালু হইবে তোমরা আইলে বাংলাদেশের ট্রেন দেখতেও পারবা চড়তেও পারবা। তো গাইস বাজারঘাট দিক থেকে যে ট্রেনটা আইব ওই ট্রেনের লেগে একটা ওভার ব্রিজ বানাইতেছে। তো চলো আমরা ওই ব্রিজটা তোমাদের এখন দেখাইতেছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আরও মজার মজার আপডেট তোমাদের দেখামো এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বাজারঘাটের উপর দিয়ে যে ট্রেন হইব ওই ট্রেনটার লেগে একটা ব্রিজ বানাইতেছে। তো এই ব্রিজটা হচ্ছে এইদিকে এই সাইডে, এই যে দেখতেছো পুরো একদম সড়ক রোডের মতো লাগতেছে, আসামাগরতলা রোডের মতো দেখতে কিছুটা। তো গাইস একদম মিডল লাইফ হচ্ছে আমরা ব্রিজ আছে রক্ত আছে গাইস ভাঙতো না না ভাঙে না ভাঙতো না এই দেখ পাইতেছি ভাঙে না দেখতেছো ব্রিজটা পুরো একদম সড়ক রোডের মতো লাগতেছে একদম সেম টু সেম। মানে রেল রাস্তা এত মোটা আমি প্রথমে দেখতে সেটা বিশ্বাস হচ্ছে না, তারপরে দেখলাম না এটা রেল রাস্তার যে ব্রিজটা বাজারঘাটের দিক থেকে যে ট্রেন যাইব এই ব্রিজটা এখানে বানাইতেছে কোনো পাটরিগুলো লাগাইছে না। আর এই ব্রিজটা এতটুকুই উপরে বানাইছে যে এই ব্রিজের উপর উঠলে তোমরা ড্রোন শট লয়ে লেতে পারবে, একটা ফেক ড্রোন শট তোমাদের দেখাই দেখো। তো গাইস অনেকক্ষণ সময় ব্রিজে কাটানোর পর আবার আমরা এসে রেল স্টেশন, এবং আয়ে দেখলাম জেসিবির মাধ্যমে তারা জানি কী জানি করতেছে। তো দেখতে থাকো কী করে। Thank you.
इंटरनेशनल रेल स्टेशन इंटरनेशनल रेल ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। किचु कोई भाई रेल स्टेशन में उठबा पासपोर्ट वीजा किचु लगता ना इड़ा टूट ले भाई सब कुछ ज्यादा नहीं हो गया मतलब कुछ पातल लूट ले से स्टार्ट कर बा ना ओ पातल डाल बा ना बुझी बुझी कौन पातल डाल डायरेक्ट इधर देख के डाल बा ट्रक का देखता सो इधर चक्का कोई एकदम रेल रास्ता मध्य लगे आ रहा जे रास्ता से ना তো পাথর নিয়ে এসে এই ট্রাক দিয়ে এসে ডাইরেক্ট নিয়ে ডাইলা দিব যাতে কাজটা করতে তাড়াতাড়ি হয়। তো গাইস তিন মাসের মধ্যে সেই একটা আপডেট হয়েছে না, আগে যা দেখে গেছি তাই মোটামুটি কই একটু একটু জায়গা আপডেট করতেছে, যেমন রাস্তা টাস্তা কিছু করতেছে। তো ভিতরে একজন দাদা তাই জিজ্ঞেস করছি এখানে যে কনস্ট্রাকশনের কাজ করাইতেছে, তো তারা কইলো যে 2024 এর মধ্যে শুরু হয়ে যাবে। তো আমার কথাটা ঠিক বিশ্বাস হইছে না, কারণ 2024 তো আই করছে আর কয়েক মাস আছে, 8-9 মাস আছে। তো 8-9 মাসের মধ্যে কি কাজ কমপ্লিট করলে খুবই আছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকুন, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হইতেছে নতুন একটা ফ্রেশ ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন। এই দুনিয়া এইভাবে ঘুরতে ঘুরতে এবং ভ্রমণ করতে করতে কোথাও একদিন গিয়ে থেমে যাবে।